প্রবল বর্ষণের ফলে পাঁশকুড়ার বিভিন্ন এলাকা জলমগ্ন। পরিদর্শনে গিয়ে সমস্ত সরকারি জায়গা দোকানঘর ভাঙার নির্দেশ দিলেন জেলাশাসক। কয়েকদিনের অতিবর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে পাঁশকুড়ার জয়কৃষ্ণপুর সহ বিভিন্ন এলাকা। মূলত নিকাশি খালের উপর দোকানঘর করার জন্য জল বের হচ্ছে না, সেই খবর শোনার পরেই ছুটে আসেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সহ এসডিও বিডিও পুলিশ আধিকারিকেরা। পরিদর্শনে এসেই জেলাশাসক জানান যে নাসা খালের উপর যে সমস্ত সরকারি অবৈধ দোকানঘর বানানো হয়েছে সেগুলো আগামীকালের মধ্যে ভেঙে ফেলতে হবে। পাশাপাশি তমলুকের সৌয়াদিঘি এবং কোলাঘাটের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমাদের যা গাছ ভেঙেছিল এই যে দানা সাইক্লোনে সব গাছ ক্লিয়ার করে ফেলেছি। যেখানে যেখানে ইলেকট্রিক পোস্ট ভেঙেছিল, লাইনে নষ্ট হয়েছিল, আমরা সব ক্লিয়ার করেছি। কাল থেকে সব জায়গায় পাওয়ার আপ আছে। আজকেও বিভিন্ন জায়গায় খবর পেয়েছি সেখানে ইলেকট্রিকমেন্ট কাজ করেছে, এখন রাতে সব জায়গায় পাওয়ার চালু আছে। ফলে ঝড়ে যে গাছ ভেঙেছিল বা পাওয়ার ডিপার্টমেন্টের যে কাজ সেগুলো আমরা করে ফেলেছি। এখন সবচেয়ে বড় কাজ আমাদের এই মুহূর্তে গত 24 ঘন্টায় পাঁশকুড়া ব্লকে ইটসেল প্রায় 200 ml বৃষ্টি হয়েছে। 200 ml মানে হিউজ বৃষ্টি পাঁশকুড়া কোলাঘাট জায়গা। আমি গিয়েছিলাম দেড়েচকে, গিয়েছিলাম ভোগপুরে, গিয়েছিলাম। এখন আমি পুরো সোয়াদিঘি কাল ধরে এগোলাম। আমার 4টা ব্লক হাইলি এফেক্টেড আছে, পাঁশকুড়া, কোলাঘাট, শহীদ মাতঙ্গিনী আর তমলুক। ফলে সেই জলটা বেরোচ্ছিল সোয়াদিঘি দিয়ে। সোয়াদিঘি থেকে আমরা গেলাম আলিনান একটা পয়েন্টে, সেখানে ইরিগেশন ওখানে রয়েছে, ওখানে লক গেট রয়েছে, লক গেটগুলোকে আমরা তুলছি। কেন এখন হচ্ছে আমরা মোরা কোটাল, জলটা যাবে রূপনারায়ণে। আমরা গেটটা যদি আজকে তুলে দিতে পারি, কালকের মধ্যে জলের টান পড়বে, আমার জলটা বেরিয়ে যাবে। এছাড়াও বিডিও সাহেবরা যে যে গ্রামে যেখানে পাম্প লাগবে জলটাকে পাম্প আউট করার জন্য, অর্থাৎ গ্রাম থেকে জলটা কোথায় করলে আমার ক্যানেলে পড়লে জলটা বেরোবে, তারা সেই কাজটা করছে। ফলে আজকের সময় আমরা ফিল্ডে আছি, জলটা কী করে বের করবো। এখন আমরা জয়কৃষ্ণপুর এখানে এসলাম, এখানে জয়কৃষ্ণপুর উপরে নেকড়া এই জায়গাটা পুরো জলে ডুবে আছে। ফলে এখানে দেখুন, এটা এনএইচ, এখানে পুরনো রোড ছিল, তার ধারে অনেক রোড হয়ে গেছে। যখন জাস্ট এক মাস আগে বন্যা হয়েছিলো তখন এই জায়গাগুলো আমরা ক্লিয়ার করেছিলাম। তারপর যেই বন্যা চলে গেছে, জল যে একটু শুকিয়ে গিয়েছে, আবার সবাই ব্লক করেছি, এই বৃষ্টির জলটা আটকে গেছে। ফলে কালকে আমরা এই জায়গাটা ক্লিয়ার করব। ফলে এই যে মানুষ যারা এইভাবে দখল করছে, একজন হয়তো তার নিজের সুবিধা হচ্ছে, কিন্তু হাজার হাজার মানুষ অসুবিধা হচ্ছে, তারা সেটা বুঝছে না। তো তাদের বোঝাচ্ছি কালকে কাজগুলো আমরা করবো, যাতে গ্রামগুলোতে জল নেমে যায়। এটার নাম হচ্ছে সারা পথ না? কিন্তু কোনো কথা শুনেনি আমার। লোক এটা দিয়ে যাতায়াত করতো, ওই জন্য ওরা পাঠা দিচ্ছে। ফ্যামিলি বাড়িতে জল হয়ে আছে, জল ব্লক করতে হবে? না না, বলছি স্যার ওইটা দিয়ে রাখছি যাওয়া আসার জন্য। ঠিক আছে, যাতায়াত করো, কিন্তু এখানে মেনে নিচ্ছে না। এটা আমাদের না, ওটা আমাদের না, ওই আমরা শুধু পাঠাটা দিয়ে রেখেছি, পেছন দিকে যাওয়ার জন্য। আমাদের ফ্যামিলি বাড়ি